যে দূরের যে রাস্তাগুলো দেখা যাচ্ছে ঘুরে ঘুরে ওই রাস্তা দিয়ে যাব। আর ওটা কিন্তু একদম মেঘের ভিতর দিয়ে, এটাই হচ্ছে সেই শাঙ্গুলে। অলরেডি দেখেন যে বরফ হয়ে আছে। আর এখানে আসার পর আমাদের একটু অস্থির অস্থির লাগতেছে, এটা মেবি হাইটের কারণে। আমাদের র্যাঙ্কুতে এক্সিট সিল নিতে হবে, ওইখানে অনেক সময় শেয়ার জিপের যে ড্রাইভাররা ওরা ঝামেলা করে। ওয়ান চিকেন লঙ্গার অ্যান্ড ওয়ান রেগুলার পপকর্ন, সো এই দুইটার কম্বো হচ্ছে 99 rupees। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দ্য সেম হোটেল বাট ইন এ ডিফারেন্ট ডে। সো আজকে হচ্ছে আমাদের এখানে ডে 5, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে শাঙ্গুলেক। 8:30 দিকে আমাদের এজেন্সির সামনে থেকে গাড়ি ছাড়বে, আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা শাঙ্গুলেক দুপুর 1 বা 2টার মধ্যে ঘুরবো, দেন ওইখান থেকে দার্জিলিং চলে যাবো। আশা করি আজকের ব্লগটি একটু ইন্টারেস্টিং হবে, কারণ শাঙ্গুলেক কিন্তু পুরাটাই বরফে ঢাকা। একটু আগে ওয়েদার রিপোর্ট চেক করলাম, শাঙ্গুলেকে এখন -7°C। যাই হোক, এখন ব্যাগটা গুছাই তারপরে বের হই। কালকে আমরা বরফে যাওয়ার জন্য যে প্রিপারেশনটা নিছিলাম আজকে কিন্তু তার মানে 1%ও নেইনি অনেক। আজকে কয়টা পড়ছিস? আজকে 3টা পড়ছি। শিহান, কালকে তো মোটা মোটা কয়েকটা জ্যাকেট পড়ছিলাম ব্রো, আজকে কি অবস্থা? আজকে হয় বাঁচবো নয় মরবো না। আমিও আজকে বেশি পড়িনি, ভিতরে 2টা আছে আর উপরে এটা কি বলে জ্যাকেট না সুইটার, আচ্ছা উপরে একটা সুইটার পরছি এই। সো দেখা যাক আজকে ওইখানে, যে যদি বেশি ঠান্ডা লাগে তাহলে জ্যাকেট ভাড়া করবো। তো চলুন তাহলে আমরা বের হই। গত পরশুদিন যেখানে ব্রেকফাস্ট করছিলাম আজকেও সেখানে ব্রেকফাস্ট করতেছি। এর আগের দিন খাইছিলাম মাসালা নুডলস, আর আজকে খাবো হচ্ছে প্লেন নুডলস। এই যে সেই দোকানটা, চলে আসছি। আমরা ফাইনালি শাঙ্গুলেকের জন্য রওনা দিয়ে দিছি। রওনা দেওয়ার কথা ছিল 8টায়, বাট এখন বাজে 9:30। সো আমরা অলমোস্ট 1.5 ঘন্টা লেট করে ফেলছি। শাঙ্গুলেক যেতে যেতে আপনাদের প্যাকেজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। আমরা সানফ্লাওয়ার থেকেই শাঙ্গুলেকের প্যাকেজটা দিচ্ছি। শাঙ্গুলেক যাওয়ার জন্য আমাদের পারমিশন ওরাই তৈরি করে দিচ্ছে, প্লাস আমাদের একটা গাড়ি দিচ্ছে, বাট কোনো খাওয়া দাওয়া আজকে ইনক্লুডেড না। সো আমাদের এই প্যাকেজটা পড়ছে 4,000 rupees। সো 4,000 rupees আমরা 5 জনের পারমিট পাইছি, প্লাস হচ্ছে একটা গাড়ি পাইছি। এটা হচ্ছে লাক্সারি গাড়ি জাইলো, এটাতে আপনারা 7 জন আরামে বসতে পারবেন, বাট আমরা যেহেতু 5 জন, সো 5 জনের রিজার্ভ করে দিচ্ছি। 7 জন গেলেও 4,000 rupees আর 5 জন গেলেও 4,000 rupees। সো আই থিঙ্ক আপনারা যদি এখানে আসতে চান 7 জন আসাই বেটার। শাঙ্গুলেক এখান থেকে অলমোস্ট 26 kilometers, যেতে লাগবে 2.5 ঘন্টার মতো। কিলোমিটার অনেক কম, বাট পথটা হচ্ছে আপহিল, এই জন্য আর কি যেতে অনেক টাইম লাগে। দেখি কখন পৌঁছাই। আপ লোক জিস ভাষা মে বাত করতে হো, উস ভাষা কা কোই নাম হ্যায়? নেপালি হ্যায়। নেপালি হ্যায়, লেকিন মেরা জো আপনা হ্যায় বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ হ্যায়। বুদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজ, জেসে কি হিন্দি ইন্টারন্যাশনাল হোগা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেপালি পাহাড়ি এরিয়া মে সব নেপালি, হিন্দি, আচ্ছা আর বেঙ্গালি এসব বল সকতে হ্যায়। আচ্ছা আচ্ছা। এখানে ওনারা বলতেছে যে ম্যাক্সিমামই বাংলা পারে, সো আপনারা এখানে আসলে বাংলায় কথা বলতে পারেন, হিন্দিতেও বলতে পারেন। বাংলাদেশ থেকে ইদানিং অনেক টুরিস্ট আসতেছে, সো ইটস নেসেসারি ফর দেম। 1 hour later, শাঙ্গুলেক যাওয়ার পথে যে চেকপোস্ট ওইখানে চলে আসছি। চেকপোস্টের সামনে দেখতে পাচ্ছেন যে অনেক লম্বা একটা লাইন, কজ আজকে হচ্ছে ক্রিসমাস, সো মেরি ক্রিসমাস এভরিওয়ান। একটু লেট করে বললাম, ক্রিসমাস হওয়াতে আসলে টুরিস্টের প্রেশারটা একটু আজকে বেশি। আল্লাহ জেনে দার্জিলিং গেলে কি হবে, দেখা যাক। এখানকার হকার গুলো হয়তো ওয়েল ড্রেসড, মানে কি আর বলবো, নিজের অনেক গরিব মনে হয়। গাড়ির পিছন পিছন দৌড়াচ্ছে চকলেটের জন্য। ইয়ে কিতনে রুপি কা হ্যায়? 20 10 রুপি কা কুছ হ্যায়? 10 কা তো ক্যা হ্যায় আবি কি? ও নাই নাই নাই, 10 হলো আর ফির ভি সব 20 কা হ্যায়। সব 20 কা ঠিক হ্যায়, রাখ দিছি। সো ওনার কাছে যেসব চকলেট সব হচ্ছে 20 rupees করে, মানে যেগুলোর দাম 10 rupees উনি 20 rupees নিবে, এক্সট্রা টাকা দিয়ে নেওয়ার কোনো মানা হয় না। চেকপোস্টে আপনাকে পার হেড 10 rupees করে দিতে হবে, আমরা যেহেতু 5 জন আছি 50 rupees লাগবে। সো আমরা এখানে 10 rupees দিয়ে টিকিট কাটলাম শাঙ্গুলেকের। এই যে টিকিট দিছে, টিকিটের গায়ে লেখা আছে যে এক্সপিরিয়েন্স শাঙ্গুলেক এট 12,400 feet। আর আমরা এখন চলে যাচ্ছি শাঙ্গুলেকের দিকে, দেখা যাক কেমন বরফ পাই। এই সময় তো বরফ পাওয়ারই কথা, বরফ পেলে আমাদের জন্যই ভালো। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে, আর গ্রামের ঠিক উপরেই সাদা সাদাগুলো কিন্তু বরফ, অসাধারণ একটা দৃশ্য। ওই যে দূরের যে রাস্তাগুলো দেখা যাচ্ছে ঘুরে ঘুরে ওই রাস্তা দিয়ে যাব, আর ওটা কিন্তু একদম মেঘের ভিতর দিয়ে। রাস্তাটা প্রচুর থ্রিলিং আর এক্সাইটিং একটা রাস্তা। ওয়াও,
talk to me. I kinda wanna understand what you mean when you say her and me. We never ever should have played it this real. Got me down under your thumb. Just let me out, just let me have fun. Memory, talk to me. I kinda wanna understand what I feel. I love her, I want her, I need her, but you're so serious. She's trouble, I trust you. I hate you, cause you're probably right. But I forget when she gives me that smile. It's like I never felt so alive. I'll give up the day that I died. Any sooner is a waste of my love. আপনারা খেয়াল করছেন এখানে আকাশের রং কিন্তু একদম ব্লু, কোনো মেঘ নাই, মানে পিওর যে ব্লু কালার আকাশের একদম সেই কালারটা। সাঙ্গু লেকের এখানে চলে আসছি, গাড়ি এখানে পার্ক করছে আর আমরা সামনে সাঙ্গু লেকের দিকে যাচ্ছি। আমরা কিন্তু এখন সি লেভেল থেকে অলমোস্ট 12,500 feet উপরে আছি আর আপনারা অলরেডি এখানে বরফ দেখতে পাচ্ছেন, সো বোঝাই যাচ্ছে যে এখানে রাতে স্নোফল হয়েছে। সো চলুন দেখি আপনাদের সাঙ্গু লেকের কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাই। এটাই হচ্ছে সেই সাঙ্গু লেক, অলরেডি দেখেন যে বরফ হয়ে আছে। Your soul is made of wind and rain, doubts and blame. I'm a weary pirate, and my heart is made of dust and grain and spoiled champagne. I've got troubles, I've got sins, I'm my worst enemy, but I've still got a lot. আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এটা হচ্ছে পানি আর এখান থেকে শুরু হচ্ছে বরফ, কি কুদরত আল্লাহর! এক সাইডে পানি আরেক সাইডে বরফ একই লেকে। আর আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আমরা কিন্তু কোনো বুট অথবা জ্যাকেট ভাড়া করি নাই। আপনারা বুট জ্যাকেট ভাড়া করতেও পারেন নাও করতে পারেন, আমাদের দরকার হচ্ছে না, সো এই জন্য আমরা নিচ্ছি না। জ্যাকেট ভাড়া করলে যতটুকু শীত লাগবে, জ্যাকেট ভাড়া না করলে ততটুকু। বুট জ্যাকেটের কোনো এখানে তেমন পার্সোনাল না, এটা অবশ্য সবসময় প্রযোজ্য না, আপনারা যদি অনেক তীব্র শীতের সময় আসেন তখন লাগবে। একটু বরফ হাতে নেই, কি বলেন? ও প্রাকৃতিক বরফ দেখছেন, এই জায়গাগুলো কিন্তু খুবই স্লিপারি, সো এই জায়গাগুলোতে সাবধান, কেয়ারফুলি হাঁটা ট্রাই করবেন, কারণ একবার যদি স্লিপ কাটেন আর লেকে পড়েন বাঁচ জমে মো। এই যে যেটা আমি বলতেছিলাম, জমে মো। এই যে জিহান কেবলই আসার খাইছে, আমি এটার কথাই বলতেছিলাম। ব্যথা হয়েছিস জিহান? এই জন্য অনেকে বুট ভাড়া নেয় আর কি, সো আপনারা বুটের টাকা বাঁচাইতে চাইলে সাবধানে চলাফেরা করবেন। ইয়াগ রাইট কিতনে রুপে কা হ্যায়? 750। 750, ওকে। সো আপনারা যদি ইয়াগ রাইড নিতে চান তাহলে মিডিয়াম যে একটা রাইড দিবে ওইটাতে লাগবে 750 rupees। এই যে ইয়াগ রাইড নিচ্ছে মানুষ, এগুলা কিন্তু লেকেরই অংশ বাট এগুলো এখন বরফ হয়ে আছে, যখন এগুলো তরল হয়ে যাবে তখন কিন্তু এগুলো পানি পানি হয়ে যাবে। আর আমার জুতাটা ভালোই সাপোর্ট দিচ্ছে, মানে অ্যাট লিস্ট পিছলাচ্ছে না। আপনারা এই জুতাগুলোও নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে অ্যাপেক্স থেকে কিনা স্প্রিন্টের, এগুলোও ভালোই কাজ করে বরফে। দিস ইজ হাউ ইউ টেক পিকচার। আর আমার এই ট্রিপের ছবিগুলো দেখতে হলে অবশ্যই আমার ফেসবুকে ফলো করবেন, আমার ফেসবুকের ইউজার নেম এখানে দেওয়া আছে, সো চেক করতে পারেন। এইটুরে কিছু সুন্দর সুন্দর ছবি তুলছি, সেগুলো চেক করে আসতে পারেন। সাঙ্গু লেক ঘোরা মোটামুটি শেষ, এখন আমরা গাড়ির দিকে ব্যাক যাচ্ছি। আর এখানে আসার পর আমাদের একটু অস্থির অস্থির লাগতেছে, এটা মেবি হাইটের কারণে। চকলেট আর পপকর্ন নিয়ে আসতে ভালো, চকলেট আর পপকর্ন নিয়ে আসা উচিত আপনাদের। আর জিহানের জুতাটা কিন্তু ফ্ল্যাট, এজন্য বারবার স্লিপ কাটতেছে দেখে আমাকে ধরে ধরে হাঁটতেছে, সো আপনারা ফ্ল্যাট স্যান্ডেল বা জুতা পরে কখনো এখানে আসবেন না। আপনাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চলে আসছি গাড়ির সামনে, বাট গাড়ির ড্রাইভার উঠাও, কজ গাড়ির ড্রাইভার নাস্তা করতে গেছে। জিহান যেখানেই পায় সেখানেই শুয়ে পড়ে, এখানেও শুয়ে পড়ছে। আর এখানকার কুকুরগুলো একটু ডিফারেন্ট টাইপের, মানে পশম বেশি, ধরনটা একটু ইসের মতো। বিলকুল
সো উনি ছিল আমাদের নর্থে নিয়ে গেছিল, নর্থ থেকে আসছে ওনার সাথে, এখানেও দেখা হয়ে গেল, উনিও সাঙ্গু লেকে আসছে। আপকে আপ প্যাসেঞ্জার লেকে আয়ে হো? হ্যাঁ, দুসরা প্যাসেঞ্জার লেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপ বাংলাদেশি? আচ্ছা, সিজন যা, अगर आप हमारे साथ आते तो अच्छा होता। क्या करूं, ट्रैवल्स वाले का इस वाले ड्राइवर हमें पसंद नहीं आया, थोड़ा गुमसुम टाइप है, मोटा वाला है ना, मोटा मोटा। हां हां, आ रहा है। সো আপনারা যদি নর্থে যেতে চান আর ওনাকে হায়ার করতে চান, তাহলে ওর নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করতে পারেন, ওনার সাথে কন্ট্যাক্ট করে আসবেন, উনি কিছু কম রাখবে। ও আবি তো আপ লোক 12000 মে গয়া না? হ্যাঁ, সিজন মে উসকা দাম কম সে কম 23-24000 সে উপর জাতা হ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সিজন হো ইয়া অফ সিজন, মেরে লিয়ে তো আপ লোক কা জিতনা আবি ভর কে গয়া না 12000। वही होगा, सीजन में आओ या ऑफ सीजन में 12000 में लेके जाएंगे। ठीक है, सीजन में भी और ऑफ सीजन में भी चलते हैं। आपसे मिलकर बहुत अच्छा लगा हमें। okay. आप बहुत मजेदार आदमी है, मिलते रहेंगे, लेकिन शादी करके जरूर। बिल्कुल बिल्कुल, ठीक है, चलते हैं। উনি খুব মজার একটা মানুষ আসলে। আমরা এখন রওনা দিচ্ছি, আমাদের ড্রাইভার চলে আসছে, আর আমি এবার বসবো পিছনে, কারণ আমার একটু অসুস্থ লাগতেছে। চলে আয়া। সো বসে পড়ছি পিছনে, পিছনে সিটে ফুল, জাস্ট আমি বসবো, শুয়ে শুয়ে যাবো, এখন একটা ঘুম দিব, কজ অনেক বেশি অসুস্থ লাগতেছে এখানে, মানে এটা মেবি হাইটের কারণে। 12:54 অলমোস্ট একটা, আর আমরা এখন গ্যাংটকের জন্য আবার রওনা দিচ্ছি। গ্যাংটক পৌঁছে আমরা শেয়ার জিপ নিব অথবা বাসে যাব, দেখা যাক কি পাই, বাট আজকে দার্জিলিং যেতেই হবে। গুড বাই টু সাঙ্গু লেক, ফির মিলেঙ্গে, আবার দেখা হবে। সাইনিং অফ ফ্রম সাঙ্গু, লেটস গো টু গ্যাংটক। এখন বাজে হচ্ছে 2:17, গাড়ির মধ্যে ঘুমাই গেছিলাম, চলে আসছি গ্যাংটকে। সো আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা লোকাল ট্যাক্সি নিলাম দেউরালি পর্যন্ত। দেউরালি পর্যন্ত যেতে হলে লোকাল ট্যাক্সিতেই যেতে হবে, আর পার পার্সন নিচ্ছে হচ্ছে 25 rupees। ও সো দেউরালি যাই, ওইখানে দেখি শেয়ার জিপ পাই নাকি কি পাই দার্জিলিং যাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকে দার্জিলিং এর জন্য শেয়ার জিপ পাবো, দেখা যাক কত রুপি করে নেয়। আমরা সবাই চলে আসছি এখানে, বাট অনেক একটা আলাদা ট্যাক্সিতে আসতেছে, কারণ একটা ট্যাক্সিতে আপনারা 4 জনই বসতে পারবেন। যে এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে একটা বাস যাবে, শিলিগুড়িতেই বেশিরভাগ বাস যায়, দার্জিলিং এ যায় না, এটা একটা সমস্যা আর কি। এখান থেকে এখন দার্জিলিং এর ট্যাক্সি রিজার্ভ করে নিলাম, 5 জনের জন্য 2500 rupees দিয়ে একটা 10 seater গাড়ি রিজার্ভ করলাম। কারণ শেয়ার জিপে যেতে হলে আপনাকে অনেক ওয়েট করতে হবে, আর আমাদের হাতে এত টাইম নেই যে ওয়েট করবো। শেয়ারে গেলে 250 rupees দিত, বাট রিজার্ভ করে নিলে 500 rupees। তো আমরা 5 জন 500 rupees করে টোটাল 2500 rupees দিয়ে রিজার্ভ করে নিলাম। এখন আমরা গাড়ির কাছে যাচ্ছি, আমাদের প্ল্যান ছিল শেয়ারে যাওয়ার, বাট মেইনলি আমরা রিজার্ভ করলাম একটা কারণে, আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে দার্জিলিং পৌঁছাতে চাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের র্যাঙ্কোতে এক্সিট সিল নিতে হবে, ওইখানে অনেক সময় শেয়ার জিপের যে ড্রাইভার আছে ওরা ঝামেলা করে, বাট আমরা যদি রিজার্ভ করে নিই তাহলে কোনো ঝামেলার কিছু নাই, উল্টা আমরা বিভিন্ন ভিউ পয়েন্টে দাঁড়াইতে পারবো, ইচ্ছা মতো খাবার খেতে পারবো বিভিন্ন রেস্টুরেন্টে দাঁড়ায়। তো এই জন্য আর কি রিজার্ভ করে নিলাম, যেখানে 250 rupees লাগছে এখানে এখন 500 rupees লাগতেছে। কিছু করার নেই আসলে, এই পাহাড়ি রাস্তায় চাপাচাপি করে বসার চেয়ে আরামে যাওয়াটা বেটার, কজ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তো আপনি আর কোনো জায়গায় ঘুরতে পারবেন না। তো এই জন্যই আর কি মেনলি রিজার্ভ করা। আর এখন বাজে 3:21, দেখা যাক আমরা কখন দার্জিলিংয়ে পৌঁছাই। আমরা প্রায় র্যাঙ্কোর কাছাকাছি চলে আসছি, আর এখন এখানে এক্সিট সিল নিতে হবে। যখন আমরা গ্যাংটকে যাচ্ছিলাম তখন এন্ট্রি সিল নিছিলাম, এখন এয়ারলাইন পারমিটটা জমা দিয়ে আপনাকে এক্সিট সিলটা নিয়ে নিতে হবে। র্যাঙ্কো চেকপোস্টে যে ফরেনার্স রিপোর্ট অফিস আছে ওইখান থেকে এক্সিট সিলটা নিয়ে আসলাম। এক্সিট সিল নিতে জাস্ট আপনাদের ওই যে এন্ট্রি সিলটা দেয় ওইটার নিচে জাস্ট একটা সাইন দিয়ে দেবে, নাথিং এলস। এক্সিট সিল নিতে 10 মিনিটের বেশি লাগার কথা না। র্যাঙ্কোতে এক্সিট সিল নেওয়ার পর আমরা আবার দার্জিলিং এর জন্য রওনা দিলাম। এখানে চেকপোস্টে এখানে এই বিস্কুটটা পাইলাম, পার্লে ম্যাজিক, 10 rupees নিচ্ছে। সো এটা খেতে খেতে আর কি যাচ্ছি, কারণ দুপুরে তো কিছু খাওয়া হয় নাই, সো ক্ষুধা লাগছে। দার্জিলিং কখন পৌঁছাবো দেখা যাক। এখান থেকে দার্জিলিং হচ্ছে 58 kilometers, সো আমার মতে 2.5 থেকে 3 ঘন্টার বেশি লাগার কথা না, দেখা যাক।
দার্জিলিং যাওয়ার পথে আমরা এখন এই হোটেলটাতে আসি। হোটেল বলা যায় না, জাস্ট পাহাড়ের গায়ে একটা ঘর, আর ওই ঘরের মাঝখানে আর কি এরকম একটা ডাইনিং টেবিল টেবিল দিয়ে একটা হোটেল বানাইছে। আর এটা হচ্ছে রান্নাঘর। এখানে এখন আমাদের ড্রাইভার হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। আমরা এখানে খাবো না, কজ ক্যাবল বাজে হচ্ছে 6:30, আর এখন যদি খাই তাহলে রাতে আবার খিদা লেগে যাবে। সো আমরা দার্জিলিং যেয়ে খাবো, আর এখন একটু রেস্ট নিচ্ছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, একটু আগে চেক করলাম দার্জিলিং এ 6 ডিগ্রি প্লাস আনহেলদি এয়ার কন্ডিশন, সো গ্যাংটকের থেকেও এখানে বেশি ঠান্ডা। দার্জিলিং যে আমরা একটা চিপ হোটেল খুঁজবো, কজ অলরেডি আমাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, মানে সবকিছু টাকার উপর দিয়ে যাচ্ছে। অনেক তো পুরো হতাশ, ও বলতেছে যে ট্যুরের প্ল্যান ট্যান সব ঠিক আছে, বাট সব টাকার উপর দিয়ে যাচ্ছে, তাই না ব্রো? কিছুই আশা করিনি আমরা যা পাবো, এই ছেলে তো আমাকে খুন করে ফেলতো। তো দার্জিলিং যাই, তারপরে সেখানে হোটেল ঠিক করার সময় আপনাদের সাথে আবার কথা হবে। সো আমরা এখন দার্জিলিং এর মল রোডে নামলাম, আর নামার সাথে সাথে আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম নেক্সট দিনের সাইট সিইং সহ প্লাস শিলিগুড়িতে ড্রপ করা সহ। কত টাকাতে নিলাম এটা আপনাদের সাথে হোটেল রুমে যেয়ে কথা বলতেছি। আপাতত আমাদের কাজ হচ্ছে হোটেল খোঁজা, দেখি হোটেল পাই কিনা। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, অলরেডি আমার গলা ভেঙে গেছে, হয়তো ভয়েস শুনে বুঝতে পারতেছেন। যাই হোক, একটা কাজ তো শেষ হলো, এখন হোটেলটা পেলে হয়। 1500 বেশি দামে যাবে না ভাই, 1500 কি 1000। সো আমরা দার্জিলিং এ হোটেল নিয়ে নিলাম খুঁজতে খুঁজতে। এটা হচ্ছে হোটেল মাউন্ট প্লিজেন্ট, 4-bedded রুম। সো আমরা এখানে থাকবো 5 জন, আর আমাদের রুম রেন্ট পড়ছে 1000 টাকা। আর এটা হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেড, টিভি আছে। দেন এখান থেকে আপনি যদি যান, এটা হচ্ছে কমন ওয়াশরুম, এপাশে আরেকটা রুম আছে, এই একটা ডাবল বেড, ওইদিকে আরেকটা ডাবল বেড, টোটাল 4 বেড। এখন একটু ব্রেস্ট শুই, তারপর দেখি বাইরে খেতে যাবো। 15 মিনিটস লেটার আমরা চলে আসছি দার্জিলিং এর মল রোডে, আর এখন আমরা খুঁজতেছি KFC রাতে ডিনারের জন্য। সো আমরা এখন চলে আসছি KFC তে, আর KFC তে আমরা খাবো হচ্ছে 99 টাকার কম্বো পাওয়া যায় যেটা, সেটা। সো চলুন দেখে আসি মেনু আর অর্ডার দিয়ে আসি। আমাদের খাবার চলে আসছে, আর আমরা KFC তে নিছি হচ্ছে আপনার 1 চিকেন লঙ্গার অ্যান্ড 1 রেগুলার পপকর্ন। সো এই দুইটার কম্বো হচ্ছে 99 রুপিস। আমরা 5 জন, 5টা চিকেন লঙ্গার, 5টা পপকর্ন। সো দেখি কেমন এটা হয়। ও, চিকেন লঙ্গার অনেকটা স্যান্ডউইচের মতো, আর এটা হচ্ছে চিকেন পপকর্ন। সো এটা খাই। কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের KFC? আসলে পপকর্নটা জোস ছিল, কোয়ান্টিটি অনেক। 99 টাকা অনুসারে যে চিকেন লঙ্গারটা দেয় আর পপকর্নটা দেয়, আসলে কোয়ান্টিটি অনেক, সাইজ অনেক বড়। সাজ্জাদ ওয়েটারের কাজ করতেছে, আর আমাদের জন্য কমপ্লিমেন্টারি পানি নিয়ে আসছে। যাক, অ্যাটলিস্ট KFC তে তো ফ্রি পানি পাইলাম। মোটামুটি পেট ভরছে আমাদের সবার, আজকে ঘুমায় পড়তে হবে, কারণ কালকে সকাল 4টায় আমাদের হোটেল থেকে বের হতে হবে, কজ আমরা 4টার দিকে যাবো হচ্ছে টাইগার হিল। তো আমাদের KFC তে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হোটেলের দিকে যাবো। সো ফাইনালি রুমে চলে আসছি, আর আজকে একটু তাড়াতাড়ি ঘুমায় যাবো, কারণ কালকে সকালে আমাদের উঠতে হবে 4:30, 4:30 আমরা হোটেল থেকে বের হয়ে যাবো, কজ কালকের প্ল্যান হচ্ছে আমরা টাইগার হিল দেখবো সবার ফার্স্টে, ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। সো দেন আমরা হচ্ছে দার্জিলিং শহরটা এক্সপ্লোর করবো। আজকের ব্লগ এ পর্যন্তই, আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর নেক্সট এপিসোড দেখতে অবশ্যই ভুলবেন না। নেক্সট এপিসোড আপনাদের দার্জিলিং ঘুরে দেখাবো এবং টাইগার হিল তো দেখাবোই। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সাইনিং অফ ফ্রম দার্জিলিং। I'm tired of the pain. ওই যে দূরে এখন দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এটা হচ্ছে সেই স্কুল যেখানে মেহুনা ছবি শুটিং হয়েছিল। আপনারা এটা ট্রাই করতে পারেন, 150 রুপি করে নিবে। ওই জায়গায় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন মেঘের কারণে দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে বাতাসিয়ালু।